ডায়াবেটিসের ঝুঁকি বেশি কোভিড-19-এ, তাই আগে টিকা দেওয়ার তাগিদ। ডায়াবেটিস রোগীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে বেশি ঝুঁকিতে পড়ছেন, আবার সংক্রমণ মুক্ত হওয়ার পর তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সময় বেশি লাগছে। এই অবস্থায় ডায়াবেটিস রোগীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞরা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হিসেবে দেশের 80 লাখের বেশি মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 5,48,000 জন শনাক্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে 8,000-এর বেশি মানুষ। ডক্টর সেলিম বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর সুস্থ জীবনে ফিরতে দেরি হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের। পোস্ট কোভিড রিকভারি টাইম নন ডায়াবেটিস যত দ্রুত হচ্ছে, যাদের ডায়াবেটিস আছে তাদের ততটা দ্রুত হচ্ছে না। স্বাভাবিক জীবনে ফিরতে বেশি সময় লাগছে, আগের মতো কাজ করতে পারছে না। ডায়াবেটিস রোগীরা করোনা ভাইরাস আক্রান্ত হলে কতটা ঝুঁকিতে পড়েন, একটি গবেষণার ফলাফল তা কিছুটা পরিষ্কার বোঝা যায়। দেশের সংক্রমণ শুরুর পর গত বছরে 1 এপ্রিল থেকে 24 আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি হওয়া 168 জন রোগীর উপর গবেষণা চালানো হয়। ডায়াবেটিস আক্রান্তদের করোনা ভাইরাসের টিকা নেওয়া খুবই জরুরি বলে মনে করেন ডাক্তার শাহজাদা সেলিম। কারণ হলো, যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তাদের ঝুঁকি অনেক বেশি, মৃত্যুর ঝুঁকি, সুস্থ হলে স্বাভাবিক জীবনে ফিরতে দেরি হওয়ার ঝুঁকি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খানও মনে করেন ডায়াবেটিস আক্রান্তদের আগে টিকা দেওয়া দরকার। তিনি আরো বলেছেন, যারা ডায়াবেটিস নাই তার করোনা ভাইরাস হলে যতটা মারাত্মক হবে, যার ডায়াবেটিক আছে অল্প করোনা ভাইরাস হলে ঝুঁকি অনেক বেশি, সেজন্য ডায়াবেটিস রোগীর তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়া উচিত। আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দিয়ে আসা বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেন বলেছেন, ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী অসুস্থতা যাদের আছে তাদের শরীরের ঝুঁকি অনেক বেশি, তাই তাদের আগে টিকা নিতে হবে। তারা আক্রান্ত হলে দ্রুত স্বাস্থ্যের অবনতি হতে পারে, কাজেই ঝুঁকি এড়াতে টিকা নেওয়া খুবই প্রয়োজন। টিকা দেওয়ার সময় তাদের প্রায়োরিটি দিতে হবে, তারা যেন আগে টিকা পায়।